আগামী 9 মার্চ শনিবার মহাসমারোহ অনুষ্ঠিত হইতার প্রখ্যাত ওলিয়ে কামেল হাজত রাওয়া মুশকিল কোষা ফানাফিল্লা বাকিবিল্লা মজ্জুবে সালেক খলিফাই গাউসুল আজম বাবা ভান্ডারি শাহ সুফি হাফেজ হারেস শাহেন শাহ আলমাইজ ভান্ডারি প্রকাশ ফকির মামুর 45তম বার্ষিক উরস শরীফ। এই উপলক্ষে রাজান উপজেলার কাগতিয়ে বাজার সংলগ্ন হারেস ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণত মোতাওয়াল্লি মোহাম্মদ আব্দুল মান্নানু উরস এন্তেজামিয়া কমিটির যৌথ ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি হতমে কোরআন, হতমে হাজেগান, পুষ্পমাল্য অর্পণ, জিয়ারত, মিলাদ মাহফিল, বাবাজান কেবলার জীবনী, জিকির আজকার, আখিরে মোনাজাত ও তবরুক বিতরণ। উরস উপলক্ষে 4 মার্চ সোমবার দরগা প্রাঙ্গণত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভাত উপস্থিত আছিল মোতোয়াল্লি মোহাম্মদ আব্দুল মান্নান, উরস এন্তেজামিয়া কমিটির সভাপতি মঞ্জু মুর্শেদ খসরুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নকি ফারুকি, মোতোয়াল্লি পুত্র মোহাম্মদ মাসুদ পারভেজ, মোহাম্মদ আজম খান, জাহাঙ্গীর আলম বাবুল, আহসানুল্লাহ, নুরুন্নবী, নূর মোহাম্মদ, আব্দুল আজিজ, মালানা মোহাম্মদ সেলিম, রাজু চৌধুরী, পিবলু বুরাশয় আরও বোধকি হয়। উল্লেখ্য, প্রত্যেক বছর 2রা চৈত্র 16 মার্চ মহাসমারোহে এই উরস শরীফ অনুষ্ঠিত হলেও এবার পবিত্র রমজানের হারণে আশেক বক্তলর অনুরোধে নির্ধারিত সময়ের 7 দিন আগে 25শে ফাল্গুন 9 মার্চ অনুষ্ঠিত হইতার। উরস শরীফ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ব্যাকুণের প্রতি দাওয়াত দিয়ে মোতোয়াল্লি মোহাম্মদ আব্দুল মান্নান হযরত শাহ সুফি হাফেজ হারেস শাহিন শাহ কেবলার 45তম বার্ষিক উরস শরীফ প্রতি বছর 2রা চৈত্র 16 মার্চ মহাসমারোহ অনুষ্ঠিত হইত। এই বছর পবিত্র মাহে রমজানের কারণে আশেক বক্তর অনুরোধে 25শে ফাল্গুন 9 মার্চ রুজ শনিবার মহাসমারোহ অনুষ্ঠিত হইব। এর উপলক্ষে আরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি। ওর স্টুডেন্ট থেকে ওয়েল দি কোরআন হাফেজ ওয়েল দি এই অজাদ মাজানার বাবা জানার খলিফা। প্রতি বছর প্রায় ওটা বেগুনুন মিলন মেলা হয়, জাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখনো ভেদাভেদ নাই, বেগুনের অংশগ্রহণ করি তারিও বেগুনের দাওয়াত রইল। যোগ্যার গান আছিল এইরকম নিছু মাসিস মারি জ্বালাই দি আগুন এদূর পর্যন্ত এই থাম কই দেই চোখ সাই রয়ে দিয়ে হাতের নিচে আগে সি প্লাস চট্টগ্রাম।